সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ক্লাসগুলো দেখতেছ, আমার স্নেহপ্রদ শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি আল্লাহর কাছে তোমরা সকলে সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। আমি তোমাদের অনলাইন ক্লাসে সুস্বাগত সকলকেই আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। আমি সপ্তম শ্রেণীর আজকে চতুর্থ অধ্যায়ের আখলাক আলোচনা করব, পাঠ পাঁচ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কি দেখা যাচ্ছে, ভিডিওটি দেখা এবং উত্তর দাও। আজকের পাঠ আমানত। আজকের পাঠ কি? আমানত। আজকের পাঠের আলোচনা হবে আমানত সম্পর্কে। অর্থাৎ কোনো মানুষের, কেউ যদি কোনো গচ্ছিত জিনিস রেখে যায়, সেটাই হলো আমানত। অর্থাৎ যেভাবে রাখা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে, ওইভাবেই আমানত দাতাকে ফিরিয়ে দেওয়াটাই হলো, অর্থাৎ মালিককে ফিরিয়ে দেওয়াটাই হলো আমানত। আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের আসবাবপত্র, তাই না? অর্থাৎ আমি যদি বলতে যাই, বিদ্যালয়ের যে আসবাবপত্রটা আছে, এটাও কিন্তু আমাদেরকে কি রক্ষণাবেক্ষণ করতে হবে, এটাও কিন্তু আমানত। কোনো জিনিস আমানতে খেয়ানত করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বিদ্যালয়ের সব কিছুই তোমাদের জন্যই ব্যবহার করা হয়, শিখন ফল তোমরা এ পাঠ শেষে যেটা শিখবে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমানত সম্পর্কে বলতে পারবে, আমানত রক্ষার গুরুত্ব বর্ণনা করতে পারবে, আমানতের খেয়ানতের পরিণতি ব্যাখ্যা করতে পারবে। আমানত অর্থ কি? আমানত অর্থ, দেখো আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কিছু গচ্ছিত জিনিস দিচ্ছে আরেক ব্যক্তিকে, তারপরে দেখতে পাচ্ছি একটা পাত্রে অথবা কোনো মাটির পাত্রে কোনো জিনিস কত সুন্দরভাবে তারা মুদ্রা রাখতেছে। তার মানে কি রাখতেছে? এটা আমানত, মানে দায়িত্বে রাখা, দায়িত্বে রাখা, গচ্ছিত রাখা। তাহলে আমরা কি জানতে পারলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা যারা ক্লাস সেভেনে ইসলাম ধর্ম বই সম্পর্কে বইটা বের করে দেখবে যে দায়িত্বে রাখা অথবা গচ্ছিত রাখা। হ্যাঁ, এর পারিভাষিক সংজ্ঞাটা হচ্ছে কি, গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু সযত্নে রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়াকে আমানত রক্ষা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্যার ভিডিওটা ওপেন করা যায় নাকি? আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ভিডিও দেখলাম, তার এই কাজকে আমরা কি বলতে পারি, কি বলতে পারি, যিনি এই কাজ করেছেন তাকে আমরা কি বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, গুদাম রক্ষকের প্রকৃত কাজ কি? একক কাজ, বিদ্যালয়ের বাল্ব দেওয়া আছে, দেখতে পাচ্ছ একটা ছবি, বিদ্যালয়ের বাল্ব। আমানতের বিপরীতে কাজকে কি বলে? খেয়ানতকারীকে, খেয়ানতকারী কাকে বলে? বিদ্যুৎ ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, অর্থাৎ আমানত রক্ষার গুরুত্ব, কোন কোন বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিব
যে আমানত কিভাবে রক্ষা করা যায় এর গুরুত্বটা কি, বিদ্যুৎ ক্ষেত্র গ্যাস ক্ষেত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্র দেশের একটা আমানত, গ্যাস ক্ষেত্র এটাও একটা কি, দেশের আমানত। আমানত রক্ষার গুরুত্ব, আমানত রক্ষার প্রতি গুরুত্বারোপ করে আল্লাহ তাআলা বলেন, কি বলেন, যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আইওয়াতুল আমানাতি ইলাল আহলিহা। অর্থাৎ অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানতসমূহ মালিককে যথাযথভাবে ফেরত দাও। অর্থাৎ যে আমওয়াল, এই যে আমওয়াল মানে মাল যেটা আছে সেটাকে বোঝানো হচ্ছে, ধন সম্পদকে বোঝানো হচ্ছে। আমানত রক্ষার গুরুত্ব, আমানত রক্ষা করা ইমানের কি অঙ্গ। ট্রেন এবং স্টেশন রাষ্ট্রীয় সম্পদ যা আমাদের নিকট আমানত। অর্থাৎ ট্রেন বা স্টেশন, ট্রেনের কোনো জিনিস আমরা নষ্ট করব না, এটা কিন্তু আমানত। এটা সকল, এই যে বাংলাদেশের যে 17 কোটি মানুষ আছে সকলের এখানে টাকা আছে, স্টেশনেও এরকম কোনো জিনিস আমরা নষ্ট করব না। ট্রেন ট্রেন এবং স্টেশন রাষ্ট্রীয় সম্পদ যা আমাদের নিকট আমানত। আমানত রক্ষার গুরুত্ব, আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। সেতু সমূহ দেখা যাচ্ছে, একটা সেতু আমরা দেখতে পাচ্ছি, সেতু সমূহ রাষ্ট্রীয় সম্পদ যা আমাদের নিকট আমানত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ব্যাপারে মহানবী সাল্লাম বলেন, কি বলেন, যে মুনাফিকের চিহ্ন কয়টি, তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আমানতে খেয়ানত করে। বুখারি এবং মুসলিম শরীফের হাদিস। আমানত রক্ষার গুরুত্ব, আমানতের খেয়ানতকারী ব্যক্তি আল্লাহর কাছে কি হবে, গৃহীত। নদী নালা আমরা দেখতে পাচ্ছি, নদী নালা বালুচর রাষ্ট্রীয় সম্পদ যা আমাদের নিকট আমানত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কি বলেন, নিশ্চয় আল্লাহ খেয়ানতকারীকে পছন্দ করেন না। প্রতিটি দলে যে কোনো একজন, তোমরা লিখবে একটা দল ভাগ থাকবে, বিদ্যালয়ের আসবাবপত্র তোমরা কি করবে, আমানত রক্ষা করতে হবে এমন কয়েকটি ক্ষেত্রে তালিকা তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্যান দেখা যাচ্ছে, তাই না? আগামীকাল এই প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসবেন, আমানত রক্ষা করা আমাদের ইমানের দায়িত্ব, উক্তিটি বিশ্লেষণ কর। একটি পবিত্র আমানত, ভোট একটি কি, পবিত্র আমানত। দেখতে পাচ্ছি আমরা ভোটের বাক্স দেখতে পাচ্ছি, আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখান থেকেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।